নমস্কার বন্ধুরা, বার্স কেয়ার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনাদের কোন বয়সে টিয়া পাখির বাচ্চা কেনা উচিত, যাতে এদের কেয়ার করতে আপনার কোনো প্রবলেম না হয়। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভিডিওটির টপিকস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই যারা চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আপনি যদি ফার্স্ট টাইম বেবি প্যাড নেবেন ঠিক করেছেন, তবে তার বয়সটা কিন্তু খুবই ম্যাটার করে। কারণ একদম ছোট 5 থেকে 10 দিনের টিয়া পাখির বাচ্চা যদি আপনি কিনে আনেন, তাহলে এদের কেয়ার করতে কিন্তু পারবেন না, আর এদের প্রপার কেয়ার করতে না পারলে কিন্তু এদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ফার্স্ট টাইম বেবি প্যাড নিতে চাইলে এদের একটা নির্দিষ্ট বয়সের পর আপনার কেনা উচিত। তো বন্ধুরা, কোন এজের বেবি প্যাড আপনারা নেবেন? যারা আগে বেবি প্যাড ঘরে পুষেছেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা ভালোভাবে কেয়ার করতে পারেন, তাদের খাওয়াতে হয় কীভাবে, হ্যান্ড ফিডিং কীভাবে করতে হয়, এগুলো সমস্ত কিছু জানেন, তারা কিন্তু যে কোনো বয়সের বেবি প্যাড কিনে নিতে পারেন। যেমন 10 দিনের হোক, 20 দিনের হোক, 25 দিনের হোক, যে কোনো বয়সের বেবি প্যাড আপনারা কিনতে পারেন। কিন্তু যারা ফার্স্ট টাইম বেবি প্যাড নিতে চাইছেন, যাদের একদমই এক্সপিরিয়েন্স নেই, কীভাবে কেয়ার করতে হয় জানেন না, কী খাওয়াতে হয় জানেন না, হ্যান্ড ফিডিং করতে হয় কীভাবে সেটাও জানেন না, তারা সেই সমস্ত বেবি প্যাড নেবেন যেগুলো সেলফ ফিডিংয়ে চলে এসছে। 3 মাসের যে টিয়া পাখির বাচ্চাগুলো আছে, সেগুলো কিন্তু সেলফ ফিডিংয়ে চলে আসে, আর এদের হ্যান্ড ফিডিং করানোর প্রয়োজন কিন্তু হয় না। তাই এই ধরনের বেবি প্যাড যদি আপনারা নেন, তাহলে কিন্তু বাড়িতে সহজে এদের আপনি কেয়ার করতে পারবেন। আর বন্ধুরা, এই 3 মাসের বেবি প্যাড কিন্তু টেমও হবে, এদের ট্রেনও করতে পারবেন এবং এদের টকিংও শেখাতে পারবেন। ভুল করেও কিন্তু বন্ধুরা 2 মাসের বেবি প্যারটকে নেবেন না, কারণ এই টাইমে বেবি প্যারটার হ্যান্ড ফিডিং আর সেলফ ফিডিংয়ের মধ্যবর্তী পর্যায়ে থাকে। মানে এরা হ্যান্ড ফিডিংও খেতে চায় না ভালো করে, সেলফ ফিডিংও খেতে চায় না ভালো করে। তো এই সময় কিন্তু খাওয়াতে গেলে অনেক প্রবলেম হয়, তাই 2 মাসের বেবি প্যারট কিন্তু কোনো সময় নেবেন না। আমি আপনাদের সবসময় রিকমেন্ড করব যে 3 মাসের যে বেবি প্যারটগুলো আছে, যাদের শরীরে পালক মোটামুটি চলে এসছে, এই ধরনের বেবি প্যারট নিলে কিন্তু আপনার পোষ মানাতে কোনো প্রবলেম হবে না এবং কেয়ার করতেও কোনো প্রবলেম হবে না। তাছাড়া বন্ধুরা, এই শীতে বেবি প্যাডকে কী খেতে দেবেন, কীভাবে কেয়ার করবেন, কোথায় রাখবেন, এই সমস্ত ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক আউট করে আসবেন। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন কোন বয়সের বেবি প্যাড নিলে আপনার কোনো প্রবলেম হবে না, আর কোন বয়সের বেবি প্যাড নিলে বাড়িতে আপনি এদের প্রপার কেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।